লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে ভূখণ্ডে অনুপ্রবেশ নিয়ে সংঘর্ষ হয়েছিল পনেরোই জুন রাতে সংঘর্ষে ভারতের শতাধিক জওয়ান অংশগ্রহণ করলেও চীনের পক্ষে তিনশো পঞ্চাশ সেনা সদস্য অংশগ্রহণ করে এতে বিশ জন নিহত সহ ভারতীয় শতাধিক সেনা ফিরে আসলেও চীনের বহু সেনা হতাহত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয় রোববার বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয় গালওয়ান নদী ও চোদ্দ নম্বর পেট্রোল পয়েন্টের অংশে সংঘর্ষের পর কয়েকজন চীনা সেনা সদস্যের লাশ বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা যায় ঘটনায় নিহতরা গালওয়ান বিহারের ষোলো রেজিমেন্টের সদস্য সংঘর্ষের বিষয়টি ভারতীয় গণমাধ্যমে তুলে ধরা হয় খবরে বলা হয় চীনা বাহিনী গালওয়ানের চোদ্দ নম্বর পেট্রোলিং পয়েন্ট দখল নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে ষোলো বিহার রেজিমেন্টের ছোট একটি টহল দলকে পাঠানো হয় চীনা সদস্যদের সেখান থেকে সরিয়ে দিতে বিহার রেজিমেন্টের ওই টহল দলের সদস্যরা চোদ্দ নম্বর পয়েন্টে গিয়ে দেখেন দশ বারো জন চীনা সেনা সেখানে অস্থায়ী কাঠামো তৈরি করে পাহারা দিচ্ছে ভারতীয় জনরা তাদের সরে যেতে বললে তারা এলাকা ত্যাগ করতে রাজি হননি ওই সময় ভারতীয় জনরা আর কথা না বাড়িয়ে ইউনিটে ফিরে সে খবর জানান তবে চীনা বাহিনী বুঝতে পারে ইউনিটে গিয়ে খবর দিলে ফের ভারতীয় সেনারা বড় বাহিনী নিয়ে ফিরতে পারে সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দেয় তারা পিপি চোদ্দ এর কিছুটা উপরের দিকে জড়ো হয় প্রায় তিনশো পঞ্চাশ চীনা সেনা সেখানে মজুত করা হয় অস্ত্র শস্ত্র গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় চীনের অনর অবস্থানের কারণে বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার সন্তোষ বাবুর নেতৃত্বে পঞ্চাশ জনের একটি দল ওই পেট্রোলিং পয়েন্টে পৌঁছায় চীনা বাহিনীকে এলাকা ছাড়তে বলায় শুরু হয় বাদানুবাদ বিহার রেজিমেন্টের জওয়ানরা তখন ওই অস্থায়ী কাঠামো ভাঙতে শুরু করেন তাতেই শুরু হয় হাতাহাতি ও মারপিট কিন্তু চীন আগে থেকেই অস্ত্র মজুদ করেছিল তুলনামূলক উঁচু অবস্থানে থেকে শুরু করে পাথর বৃষ্টি খবর পেয়ে ভারতের পক্ষের পিপি পনেরো এবং পিপি সতেরো এ থেকে আরও ৫০ জন সেনা জওয়ান পরে যোগ দেন প্রথমে চীনা সেনারা ষোলো রেজিমেন্টের হাবিলদার পালানের উপরে আক্রমণ করে পরে উভয় দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাতে প্রায় তিন ঘন্টা ধরে সংঘর্ষ চলে উভয় দেশের জওয়ানদের মধ্যে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয় পরের দিন সকালে চীনা সেনাদের লাশ সংঘর্ষস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় পরে তাদের চীনা সেনাদের কাছে হস্তান্তর করা হয় ভারতের পক্ষে একশো সেনা সদস্য অংশ নিয়েছিল আর চীনা পক্ষে তিনশো জন অংশ নিয়েছিল খবরে বলা হয়েছে তবুও চোদ্দ পেট্রোল পয়েন্ট চীনা বাহিনী থেকে উদ্ধার করেছে ভারতীয় জনরা এদিকে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে নেপাল তৈরি করেছে সেনা শিবির তাবু হেলিপ্যাড একই সঙ্গে সীমান্ত সংলগ্ন ভারতের বিহার রাজ্যে বাদ নির্মাণে বাধা দিয়েছে দেশটি গত সপ্তাহে ভারতের কিছু অংশ যুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছে নেপাল বৃহস্পতিবার এটি দেশটির সংসদে অনুমোদন পেয়েছে এই নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা বেড়েছে সংঘাতে এক ভারতীয় নাগরিকও মারা গেছেন এখন থেকে নেপালের সরকারি মানচিত্রে ভারতের তিনটি এলাকা দেখা যাবে কালাপানি ছাড়া রয়েছে লিপুলেক লিম্পিয়া ধোরা এলাকা এই মানচিত্র প্রকাশ করার পরই সামরিক তৎপরতাও শুরু হয়েছে ইন্দো নেপাল সীমান্তে ইন্ডিয়া টুডে জানিয়েছে সীমান্ত বরাবর সেনা বাড়াচ্ছে নেপাল শুধু তাই নয় তৈরি করছে ক্যাম্পও এছাড়া যুদ্ধকালীন তৎপরতায় হেলিপ্যাড বানানোর কাজও করছে নেপাল সেনা তৎপরতা বেড়ে যাওয়ার বেশ কিছু ছবি হাতে পেয়েছে ভারতীয় সম্প্রচার মাধ্যমটি ছবিতে দেখা যাচ্ছে দারচুল্লা এলাকায় জঙ্গলের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় ক্যাম্প বানানোর কাজ শুরু হয়েছে প্রতিটি ক্যাম্পে বারো থেকে ১৩ জন করে নেপাল আর্মি জওয়ান রয়েছে স্থানীয়রা জানিয়েছেন এমন পরিস্থিতি আগে তারা দেখেননি এর আগে কোনো দিনই নেপাল আর্মিকে অন্তত এই সমস্ত জায়গায় দেখা যায়নি ভারতের সংবাদ মাধ্যমগুলো আরও দাবি করেছে সীমান্তে ব্যাপকভাবে নির্মাণ কাজ চালাচ্ছে নেপাল সেনা ক্যাম্প রাস্তা সহ একগুচ্ছ নির্মাণ কাজ শুরু করেছে নেপাল চীন সীমান্তেও চলছে নির্মাণ কাজ কালাপানি থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে একটি পোস্ট বানিয়েছে নেপাল আর্মি সেখানেও চলছে দেশটির তৎপরতা স্থানীয়রা জানাচ্ছেন হেলিকপ্টারে করে সেনা যন্ত্রপাতি নামানো হচ্ছে এদিকে নেপালের সঙ্গে বিহার রাজ্যের সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণে বাধা দিয়েছে নেপাল ভারতের বিহার সরকারকে সীমান্তে বাঁধ নির্মাণের কাজে বাধা দিয়ে নেপাল ওই অঞ্চল তাদের দাবি করছে নেপালের পার্লামেন্টে ভারত নিয়ন্ত্রিত ভূমি সহ দেশের নতুন রাজনৈতিক মানচিত্র অনুমোদনের দুদিন পর এই ঘটনার বহিপ্রকাশ এ ঘটনায় ভারত বলছে এটি ঐতিহাসিক প্রমাণ ও ঘটনাবলী সমর্থিত নয় তাই নেপালের এ দাবি তারা প্রত্যাখ্যান করেছে বিহারের সঙ্গে নেপালের সাতশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ভারতের পানি সম্পদ বিভাগ ডি কর্তৃপক্ষ বিহারের পূর্ব চাম্পারান জেলার লালবকেয় নদীর ওপরে বাঁধ নির্মাণে নেপালের বাধা দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে